প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এমটিভি বিজনেস আইকনে। আজ আমরা এমন একজন ব্যক্তিকে পেয়েছি যিনি এই ব্যবসা ক্ষেত্রে এবং এই বিজনেস সেক্টরটাতে তার অসামান্য অবদান রেখে যাচ্ছেন, এবং তিনি তাকে আমরা সবাই অনুসরণ করি, অনুকরণ করি, এবং তিনি আমাদের বাংলাদেশের একজন আইকন, বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবক। আমি প্রথমে তার সাথে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি, যদিও পরিচয় করানোর কিছু নাই, তিনি একজন পাবলিক ফিগারও বটে। তারপরও আমি দর্শক আপনাদের সুবিধার্থে তাকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন এ কে আজাদ, ম্যানেজিং ডিরেক্টর হামিম গ্রুপ। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার অনেকগুলো পরিচয় আছে, আমি আপাতত হামিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হিসেবেই পরিচয়টা করালাম। আস্তে আস্তে আমরা আরো শুনবো, জানবো এবং আপনার মুখ থেকেই জানবো। স্যার, মূলত আমরা এই প্রোগ্রামটাতে সফল আপনার যে সফলতার জীবন, যে সফল কিভাবে হলেন স্যার, আমরা এই বিষয়গুলো দর্শকদের জানানোর চেষ্টা করব এবং আমরাও জানবো আপনার এই বিশাল অবদান বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের আরএমজি সেক্টরে যে আপনার একটা অসামান্য অবদান রয়েছে, আমরা সবাই সেটা জানি স্যার। আপনার মুখ থেকে আপনার সফলতার গল্পগুলো আমরা দর্শকদের জানাবো। স্যার, প্রথমে আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, আপনার শৈশব থেকে আমি শুরু করব। আপনার শৈশব কোথায় কেটেছে, আপনার স্কুল, কলেজ, আপনার ইউনিভার্সিটি, এই গল্পগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি ফরিদপুরে মইজুদ্দিন হাই স্কুলে পড়াশোনা করি। মইজুদ্দিন হাই স্কুল থেকে 1977 সনে আমি ম্যাট্রিক পাস করি। 76 সনে ম্যাট্রিক পাস করার পরে আমি সরকারের রাজেন্দ্র কলেজে ভর্তি হই 1977-এ। এক বছর রাজেন্দ্র কলেজে পড়ার পরে আমি দ্বিতীয় বর্ষে গিয়া ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজে ভর্তি হই। ইয়াসিন কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করি। ইন্টারমিডিয়েট পাস করেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1980 সালে ভর্তি হই, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সে, এবং আমি ফজলা কলেজে থাকি। 1983 সনে আমি ছাত্র রাজনীতি করতাম। 1983 এরশাদ স্বৈরাচার সরকার যখন সামরিক সরকার ক্ষমতা দখল করে, এই সামরিক সরকারের অবৈধ সরকারের বিরুদ্ধে আমরা ছাত্র আন্দোলন গড়ে তুলি, এবং 1983-14 অগাস্ট এরশাদ বিরুদ্ধে আন্দোলনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে গ্রেপ্তার হই। গ্রেপ্তার হওয়ার পর আমি ওখানে 21 দিন আমরা জেলখানায় ছিলাম। ওই জেলখানা থেকে আমি সিদ্ধান্ত নেই যে আমি নিজে ব্যবসায়িকভাবে বা অর্থনৈতিকভাবে সফলতার পরে আর রাজনীতি করবো, তাছাড়া রাজনীতি ছাত্র অবস্থায় রাজনীতি করবো না। জেল থেকে বের হয়ে 1984 সনে তখন আমি সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে পড়ি অনার্সে, তখন থেকে আমি একটা চিন্তা করি যে কি করা যায়। আমি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যাতে আমার বেকার না থাকতে হয়, আমি এখান থেকেই পাশ করে আমি এটা কিছু করে বের হব। জি স্যার। স্যার, এখানে স্যার আমি ছোট একটা প্রশ্ন করতে চাই, যে আপনি স্যার এই যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেকার না থাকতে হয়, আমরা সাধারণত দেখি যে আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আমরা চাকরির জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে থাকি, আপনি কোন চিন্তা থেকে, শুধুমাত্র কি বেকারত্বের জায়গা থেকেই এটা চিন্তা করেছেন যে ব্যবসার উদ্যোগ নিবেন, না কোন চিন্তা থেকে স্যার আপনার এই ব্যবসার উদ্যোগের বিষয়টাতে আপনি আসলেন ব্যবসার? আমি ফরিদপুরে একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। আমার 5 ভাই, আমরা 4 বোন। তো আমার পরিবারের একটা পাস করে আমার পরিবারের দায়িত্ব নিতে হবে, এটা আমার ভিতর সবসময় কাজ করেছে। আর যখন আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি, হলে থাকি, তখন আমাদের হলের ডাইনিং হলে 2 টাকা ছিল খাবার টিফিন মূল্য, 2 টাকা হলে আমাদের ডাইনিং হলে খাওয়া যেত। আর আমরা দেখেছি যে পাস করার পরে আমাদের ডিপার্টমেন্টের যারা সিনিয়র তারা হল ছাড়ে নাই, তারা বাইরে টিউশনি করত, এবং যেহেতু তারা বেকার, কোনো চাকরি পায় নাই, এই টিউশনির টাকা দিয়ে তখন তারা বাড়িতে পাঠাতো, এবং হলে ওই 2 টাকার ফ্যাসিলিটি এবং হলে থাকার ফ্রি থাকার এই ফ্যাসিলিটি তারা নিয়েছে। তখন আমার মনে হয়েছে যে পাস করার পরে হয়তো আমিও চাকরি পাবো না, আমারও তো এই বেকার থাকতে হবে, তাহলে এই পরিবারের দায়িত্ব তো আমাকে একসময় নিতে হবে, তাহলে আমি কি করব।
যদি বেকারত্ব, তখন আমার রুমমেট ছিলেন ফার্মাসিস্ট, উনি তখন পাশ করে বের হয়ে গেছেন, কিন্তু তারপরে উনিও হলে থাকতেন। তো আমরা দুইজনই একটা বুদ্ধি করলাম যে আমরা কি করা যায়। তো যেহেতু উনি ফার্মাসিস্ট, আমি অ্যাপ্লাইড ফিজিক্সে পড়ি, তো আমরা দুইজনে মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি দেই। তো এটা উনি অনেকটা এগিয়ে নিয়েছিলেন, পরে আমি এর সাথে সম্পৃক্ত হই। তখন আমাদের হাতে কারো ওই রকম পুঁজি ছিল না, একটা ফার্মাসিউটিক্যাল স্যাংশন লেটার ছিল আমাদের শিল্প ব্যাংকের থেকে, কিন্তু এটা এগিয়ে নেওয়ার মতন ফাইন্যান্স আমাদের কারো কাছে ছিল না। তখন উনি বললেন যে আমি একটা চাকরি নিয়ে লিবিয়াতে চাকরি পেয়েছি, চাকরি নিয়ে আমি লিবিয়া চলে যাই, তুমি এটা এখানে দেখাশোনা করো। তো আমি একসাথে পড়াশোনাও করেছি আর ওইটার নিয়ে আমি এগোচ্ছিলাম, কিন্তু যেহেতু টাকা পয়সা নাই বেশি দূর এগোনো যায় নাই। তখন উনি লিবিয়াতে যখন গেলেন, তখন তো আজকের মতন ইমেল আর ওয়াইফাই এর মতো কোনো সুযোগ ছিল না, তখন শুধুমাত্র টেলেক্স ছিল আর ট্রাঙ্কলে টেলিফোন করা যেত, আর ট্রাঙ্কল করার মতো তো ওইরকম পয়সাও আমাদের তখন ছিল না। আর তখন যদি লিবিয়াতে একটা চিঠি দিতাম, আই এম টকিং অ্যাবাউট 1984, তখন এই 1984-এ একটা চিঠি যদি লিবিয়াতে যেতে 15 দিন লাগতো যে পৌঁছতে, আর 15 দিন আসতো ওটা উত্তর পেতে, তারপরও কিছুদিন এদিন চলার পর আরো হতাশ হয়ে গেলাম। তো হতাশ হয়ে কি করা যায়, এর মধ্যে আমি থার্ড ইয়ারে উঠে গেছি, আমার সামনে অনার্স পরীক্ষা। তো এর মধ্যে আমি সবাই তখন শ্রীলঙ্কায় এথনিক প্রবলেম দেখা দিছে দিয়েছে এভরি এথনিক প্রবলেমের কারণে ওখান থেকে অনেক, তখন গার্মেন্টসে অনেক তারা এগিয়ে গেছে, ওখান থেকে কাস্টমাররা বাংলাদেশে আসছে যে এখানে কিভাবে গার্মেন্টস ফ্যাক্টরি করা যায়। এখানে অলরেডি তখন বেশ কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরি হয়ে গেছে। তখন আমি চিন্তা করলাম কয়েকজনে মিলে যে আমরা একটা গার্মেন্টস ফ্যাক্টরি দেব, তাহলে মানে এখানে সস্তা শ্রম, এখান থেকে আমরা কম্পিটিটিভলি শ্রীলঙ্কার চেয়ে আমাদের অবস্থা ভালো। তা আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে এটা ভায়াবল হবে। তখন আমরা কয়েকজনে মিলে আমরা একটা গার্মেন্টস ফ্যাক্টরি দিলাম 1984 সালে। তখন গার্মেন্টস ফ্যাক্টরি যখন আমরা শুরু করলাম, তখন আমেরিকা থেকে কোটা এসে সব মানে গার্মেন্টস ফ্যাক্টরি অলমোস্ট বন্ধ হয়ে গেল, বেশ অ্যারাউন্ড 60% গার্মেন্টস বন্ধ হয়ে গেল, আর 40% তারা যারা পুরানো ছিল তারা চললো। তখন আমি খুব ভেঙে পড়লাম যে আমি একাতে ছাত্র, সামনে অনার্স পরীক্ষা, তা এই অবস্থার মধ্যে একটু সবার কাছ থেকে লোন নিয়ে আমরা শুরু করেছি, এই অবস্থা মানে হলে থাকি, সব একটু ভেঙে পড়লাম। তো ভেঙে পড়লাম, তারপরে এখন কি করবো, ফ্যাক্টরি বন্ধ করে দিলাম অনির্দিষ্টকালের জন্য, শ্রমিকদেরকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, কিন্তু ব্যাংক লোন তো আর বসে তো ও হচ্ছেই। তখন আর আমি কোনো উপায় তো দেখলাম না। তখন ভাবলাম যে যাদের ফ্যাক্টরি চলছে তো তাদের কেন চলছে, আমারটা কেন চলছে না। তা আমি এইটা খুব অনুসন্ধান করলাম। অনুসন্ধান করার পর আমি দেখলাম যে দেখেন, আমি তো এরা অনেকেই সিম্পল গ্রাজুয়েশন, অনেকেই লেখাপড়া এরকম নাই, তাই এদের ফ্যাক্টরি যদি চলে তাহলে আমারটা চলবে না কেন, আমি তো ছাত্র হিসাবে অত খারাপ না, ভালো করি, তা আমারটা চলতে হবে। তখন আমি খুব এটা অ্যাডামেন্ট হয়ে গেলাম যে আমি এই ডিফিট আমি অ্যাকসেপ্ট করবো না, আমাকে যেভাবে হোক আমার উইন করতে হবে। এই চিন্তা নিয়ে তখন আমরা দেখলাম যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো পুরানোদের কয়েকজনের কাছে একটা ইয়া আছে, এটা জিম্মি হয়ে আছে বলতে পারবো, তারাই সমস্ত কিছু পলিসি করে, তারাই সব কিছু নিয়ন্ত্রণ করে, গভর্নমেন্ট থেকে তারা অর্ডার পায়, এই কোটা পায়, এবং এই কোটার ভিত্তিতে তারা কিন্তু এটা শুরু করলো। তখন আমরা সমস্ত নতুনদেরকে নিয়ে যাদের ফ্যাক্টরি বন্ধ তারা ইউনাইটেড হইলাম, এক হইলাম, একত্রিত হইলাম সবাই একত্রিত। তাদের মধ্যে আমি উল্লেখযোগ্য, মানে বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম সেকেন্ড যিনি ছিলেন কমার্স মিনিস্টার ছিলেন এম আর সিদ্দিকী সাহেব, উনি ইন্তেকাল করেছেন, এম আর সিদ্দিকী সাহেব ছিলেন, রাজশাহী ইউনিভার্সিটির তৎকালীন ভাইস চ্যান্সেলার প্রফেসর মাজারুল ইসলাম ছিলেন, ওনারা কেউ এখন জীবিত নাই। কয়েকদিন আগে হাজি মকবুল সাহেব উনি ইন্তেকাল করেছেন, উনি ছিলেন, এই পুরানো এই আজিম সাহেব উনি এখনো জীবিত আছেন, আজিম গ্রুপ, মেজর মান্নান সাহেব ও এক সময় মন্ত্রী ছিলেন, এমপি আছেন এখন উনি, এবং নুরুল কাদের খান সাহেব যিনি এক সময় সচিব ছিলেন, বঙ্গবন্ধুর সচিব ছিলেন, এবং উনিও ইন্তেকাল করেছেন, মোস্ট অফ দেম আজকে দুনিয়াতে নেই। এদের ওই সময় আমরা আন্দোলন করি, আন্দোলন করে
আমরা মনে করলাম যে যার মেশিন আছে তাকে কোটা দিতে হবে, সবার সমান অধিকার থাকতে হবে, কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না, এইরকম আমরা একটা আন্দোলন করলাম। আন্দোলন করার পরে আমরা ইলেকশন করি, তৎকালীন তখন বিজিএমের প্রেসিডেন্ট ছিলেন সুবেদ আলী সাহেব, খুব কঠিন মানুষ ছিলেন উনি, ওনার মেজাজ খুব খারাপ ছিল, ওনার সাথে দেখা করলে দেখা করা যে খুব ডিফিকাল্ট ছিল, তারপরও দেখা করতে পারলে উনি ওইভাবে কাউকে নতুন কাউকে এন্টারটেন করতেন না, যে তোমরা ট্রেডিশনাল গার্মেন্টস দিয়ে আর চলবে না, তোমাদের অবশ্যই করতে হবে স্পেশালাইজড কোনো কিছু করতে হবে, হাই স্কুল করতে হবে, নতুন ট্রেডিশনাল গার্মেন্টস দিয়ে চলবে না। তারপরও আমরা মনে আমরা হাল ছাড়িনি, আমি হাল ছাড়িনি, আমরা বললাম যে ঠিক আছে আপনি নির্বাচন দিন, নির্বাচনে যারা জয়ী হবে তার নতুন কমিটি গিয়া গার্মেন্টস কোটা পলিসি তারা নির্ধারণ করবে। সেই 1985-তে নির্বাচন হয় বিজিএমের, তখন হাতিরপুল একটা দুটো ছোট রুমের মধ্যে বিজিএমের অফিস ছিল, হাতিরপুলে দুটো অফিস ছিল, সুবেদ আলী সাহেব প্রেসিডেন্ট সাহেব হলেন এবং আমরা প্যানেল দাম মরহুম মেজর জেনারেল খলিল সাহেব, উনিও বিডিআর এর ডিজি ছিলেন এক সময়, উনিও ইন্তেকাল করেছেন, ওনাকে নিয়ে আমরা একটা প্যানেল দিই, সেই প্যানেলে আমরা জয়ী হই। জয়ী হওয়ার পরে আমরা বিজিএমএর তে নতুন পলিসি করি এবং নতুনদের জন্য 60% কোটা এবং পুরানোদের জন্য 40% কোটা, এই নতুনরা নতুন করে বাঁচার বেঁচে থাকার বা ফ্যাক্টরি চালানোর সুযোগ পায়। তারপরে ইউএনডিপি ওই সময় 1985-এ ইউএনডিপি তারা ফাইন্যান্স করলো যে আমরা বাংলাদেশের গার্মেন্টস এর মালিকদেরকে বিদেশে পাঠাবো, বিদেশে তারা মার্কেটিং করতে পারে, মার্কেটিং করে তারা, তখন তো আমাদের বিদেশে যাওয়ার টাকা নেই, ফ্যাক্টরি চলে না, আমরা বিদেশে যাবো কেমনে, মার্কেটিং করবো কেমনে, তখন ইউএনডিপি এগিয়ে আসলো যে আমরা টাকা দিব তোমাদের প্লেন ভাড়া হোটেল খরচ এবং ওখানে যে তোমরা মেলা করবা সেই মেলাতে যাতে বিদেশিরা আসে তাদের ইনভাইটেশন সহ সমস্ত খরচ ইউএনডিপি করবে। তখন ইউএনডিপি এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর মাধ্যমে 4টি দেশে মেলা করলো, মস্কো তখন কমিউনিস্ট দেশ মস্কো, রাশিয়াতে করলো, ইস্ট তখন ইস্ট জার্মান এবং ওয়েস্ট জার্মান দুটো ভাগ ভাগ আছে, ইস্ট বার্লিন আর হাঙ্গেরি, এই কয়েকটা দেশে একটা আমাদের ভিজিটের ব্যবস্থা করলো ইউএনডিপি। মেজর জেনারেল খলিল সাহেব আমাদের দলনেতা ছিলেন এবং তৎকালীন সচিব ছিলেন, ওনার নামটা আমার ঠিক এই মুহূর্তে মতি ঠিক মনে নাই, তো তৎকালীন কমার্স সেক্রেটারি, 8-10 জনের আমরা একটা টিম রাশিয়াতে যাই, রাশিয়া ইস্ট জার্মান ওয়েস্ট জার্মান হাঙ্গেরি এই কয়েকটা দেশ, কিন্তু যেহেতু আমি অনার্সে পড়ি, আমার আমার অনার্স পরীক্ষা তখন আমার ফাইনাল চলছে, আমি দেখলাম যে আমি রাশিয়া এবং ইস্ট বার্লিন গিয়ে আমি ফেরত আসলাম, কারণ আমার পরীক্ষা চলছিল, আমার একটা পরীক্ষা, তখন যখন আমি প্রথম বিদেশে যাই, এর আগে আমি বাইরে যাইনি, তখন আমি দেখলাম যে আমার ফার্স্ট ক্লাস হচ্ছে না, আমার অনার্স পরীক্ষা চলছে, যদি আমি এই সময় না যাই তাহলে এই সুযোগটা আমি হারাই, এক, আর দুই হলো আমার জন্য একটা কঠিন সময় হলো যে আমি এখন বিদেশে যাব কি যাব না, আমি দেখলাম যে আমার বিদেশে যদি যাই আমার একটা পরীক্ষা আমার মার্চ যায় 75 মার্কস, তো আমি হিসাব করে দেখলাম আমি যদি বিদেশে যাই তাহলে আমার একটা নতুন অর্ডার ফ্যাক্টরি চালানোর একটা সুযোগ এসে যায় মার্কেটিং করার, আর যদি না যাই তাহলে আমি ওটার থেকে বঞ্চিত হয় এক, আর যদি যাই তাহলে আমার একটা পরীক্ষা মিস করি তার মার্কস ছিল 75 মার্কস, তো আমি দেখলাম যে আমার যেহেতু ফার্স্ট ক্লাস হচ্ছে না এই 75 যোগ হলেও, তখন আমি বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিই, আমি ইস্ট বার্লিন থেকে আমি চলে আসি, ইস্ট বার্লিনে তখন অ্যাম্বাসেডার ছিলেন উসমানী সাহেব, উসমানী সাহেব উনি এখনো জীবিত আছেন, উনি এখন আঞ্জুমানে মুফিদুল ইসলামের পরিচালনা কমিটির সভাপতি, উনি তখন ইস্ট বার্লিনে আমাদের খুব এন্টারটেইন করেন, আমাদের মধ্যে যারা এই দলের সদস্য ছিলেন তাদের মধ্যে এডিশনাল সেক্রেটারি দবিরুদ্দিন সাহেব ছিলেন, উনি এখনো জীবিত আছেন, মেজর জেনারেল খলিল সাহেব নাই, মকবুল সাহেব নাই, তারপরে সালেহীন সাহেব একজন, উনি এখন অনেকেই বেঁচে আছেন অনেকেই বেঁচে নাই, আমি রিমেম্বার করি দবির সাহেব, দবির সাহেবকে ডিপটি সেক্রেটারি কমার্স ছিলেন, এবং আবুল এহসান সাহেব উনি নাই, তো যাই হোক আমরা অল্প কয়েকজন এখনো বেঁচে আছি, যারা আমরা বেঁচে আছি তারা এই আমাদের বিএনপির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, স্ট্যান্ডিং কমিটির একজন মেম্বার জনাব টুকু সাহেব,
উনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন, উনি আমাদের সাথে ছিলেন, যারা বাবুল সাহেব উনি ফাইবার কট গার্মেন্টস, ওই কয়েকজন আমরা বেঁচে আছি এবং ওনারা এখন কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিতে নাই, টুকু সাহেব নাই, ফাইবার কট গার্মেন্টস এর বাবুল সাহেব নাই, আমরা কয়েকজন আছি। তারপর রাশিয়াতে ফিরে আসার পর আর আমাকে পিছনে তাকাতে হয়নি, আমার সুযোগ সুবিধা অর্ডার, যদিও রাশিয়ার সাথে ব্যবসা আমাদের হয়নি, কিন্তু স্যার আমরা আমরা আরো শুনবো আপনার কাছ থেকে, আমরা আরো শুনবো। আমি একটা ব্রেকে যেতে চাই, ছোট্ট একটা ব্রেকে, এরপর এসে আমরা আবার আপনার থেকে শুনবো স্যার। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসলাম এমটিভি বিজনেস আইকনে। আমরা সাধারণত এই অনুষ্ঠানে সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্পগুলো শুনি এবং আজকে আমাদের অতিথি হিসেবে আছেন এ কে আজাদ, ম্যানেজিং ডিরেক্টর হামিম গ্রুপ, এবং তিনি সেই সাথে চ্যানেল 24 এবং সমকালের চ্যানেল 24 এর চেয়ারম্যান এবং সমকালের প্রকাশক। স্যার আপনাকে আপনার কাছ থেকে আমি শুনছিলাম, আমি আবারও আপনার আপনার কাছে ফিরে যাব। আপনি যে বলছিলেন এই যে এত স্যাক্রিফাইস, আপনি যে ইউনিভার্সিটিতে পরীক্ষার মাঝেই আপনি যেভাবে বাইরে ট্রাভেল করে বিজনেসের সিদ্ধান্ত নিচ্ছেন এবং বিভিন্ন রাজনীতির সাথে ইনভলভ হয়ে আপনি যে বিজনেসের সাথে যে আপনার যে উদ্যোগগুলো এবং সবাইকে একসাথে করে যে উদ্যোগগুলো, এই স্পিরিটটা, এই যে আমরা যারা তরুণ যারা আছি বা তরুণ যারা উদ্যোক্তারা ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা করছে, তাদের জন্য অনেক বেশি ইন্সপিরেশনের জায়গা একটা ক্রিয়েট করবে। আমি স্যার আপনার কাছ থেকে আরো শুনতে চাই। এরপরে স্যার আপনি যেটা আমরা দেখেছি যে টেক্সটাইলে হামিম গ্রুপ কিন্তু একটা বিশাল অবদান রেখে যাচ্ছে এবং সরকারি সেক্টর রাজস্ব আয়ের ক্ষেত্রে বা বাইরে থেকে যে যে রেমিটেন্স বা যেগুলো আপনার আমরা পাচ্ছি সেখানে হামিম গ্রুপের একটা বড় অবদান রয়েছে। এই বিষয়গুলো আপনি স্টেপ বাই স্টেপ একটার পর একটা আপনি শুরু করেই যাচ্ছেন বা একটার পর একটা আপনি বিজনেস এক্সপ্যানশনে গিয়েছেন, এই জিনিসগুলো স্যার আমি একটু শুনবো আপনাদের যে কোন বা আপনার কাছে কি কাজ করেছে, তরুণ উদ্যোক্তাদের জন্য আপনি কি আপনার সাজেশন থাকবে যে কিভাবে আসলে আমরা শুরু করতে পারি। দেখুন, আমি যখন ব্যবসা শুরু করি ব্যাংক লোনের জন্য যাই, তখন একটা তখন প্রাইভেট ব্যাংক খুব কম ছিল, আইএফআইসি ব্যাংক, দুই তিনটা ব্যাংক প্রাইভেট ছিল আর সবই গভর্নমেন্ট ব্যাংক। তো গভর্নমেন্টের ব্যাংকে তখন লোন পাওয়াটা, একটা একটা ছাত্র ব্যাকগ্রাউন্ড, বিজনেস ব্যাকগ্রাউন্ড নাই, তো কেউ লোন দিতে চায় না, কোলাটাল যথেষ্ট কোলাটাল ছিল, তারপরেও কিন্তু কেউ লোন দিতে এগিয়ে আসে নাই। তখন আমার একজন, আমার মনে আছে আমার লোন প্রপোজালের ডিজিএম সাহেব ছিলেন, ওনার ই পেতে মানে অ্যাপয়েন্টমেন্ট পেতে আমার 3 দিন ওয়েট করতে হয়েছে। তো 3 দিন ওয়েট করতে হয়েছে, তারপরেও আমি দেখা পেয়েছি, লোন হয়েছে। তারপরে এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার ভিতরে একটা ডিটারমিনেশন কাজ করেছে যে আমি হবে না কেন, আমি পারবো না কেন, আমার কোন যোগ্যতার অভাব আছে। তো এইটা কিন্তু আমার মনোবল এবং ভীষণ। তো আমি নতুনদের জন্য যে এই জিনিসটা আমি সাজেশন দিব, মানুষ কিন্তু সবসময় যারা জীবনে সফলতা এসেছে, যারা জীবনে আজকে প্রতিষ্ঠিত, যারা জীবনে দুনিয়া থেকে চলে গেছে, সবার লাইফ দেখবেন সেও কিন্তু আলাদিনের চেরাগ নিয়ে দুনিয়াতে জন্মায় নাই, বা বাবার ওটা নবাবী ছিল, সে নবাব পরিবারের থেকে কেউ, নবাব পরিবারের ইতিহাস যদি দেখেন সবাই কিন্তু ওইভাবে দাঁড়াতে পারেনি নবাব পরিবারের, কিন্তু যারা আজকে সমাজে প্রতিষ্ঠিত সবাই কিন্তু মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে এবং শূন্য হাতে শুরু করেছে অলমোস্ট সবাই, এবং সবার পিছনে ছিল অনেস্টি, ডিটারমিনেশন এবং ভিশন, যেগুলো কাজ করেছে। নতুনদের প্রতি আমার একই সাজেশন যে দেখুন, আপনার ভিতর যদি ভীষণ থাকে, আপনি যদি সেই ভীষণ নিয়ে এগিয়ে যান, আপনার যদি অনেস্টি থাকে, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু আমাদের সবচেয়ে যুবকদের আজকে নতুনদের উদ্যোক্তাদের মধ্যে বা চাকরিজীবীদের মধ্যে আমি একটা জিনিস প্রত্যক্ষ করছি, সবাই কিভাবে শর্টকাট চিন্তা করে, রাতারাতি কিভাবে বড়লোক হওয়া যাবে সেই চিন্তা করে, যার জন্য তারা হোসট খায়, তারা ওই শাহেদ সাহেবের মতন অবস্থায় পড়তে হয়। সেই জন্য আমি মনে করি একটা লং টার্ম সাস্টেনেবল প্ল্যান করতে হবে, সেই সাস্টেনেবল
তো আমার ইয়াতে সময় লাগবে, কিন্তু আপনাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। আমরাও বিশ্বাস করি। জি জি স্যার, আমি এবার যে এই যে করোনা সিচুয়েশনে, আমি একটু করোনার সিচুয়েশন নিয়ে কথা বলতে চাই। আর আমি যে সেক্টরে একটা বিরূপ প্রভাব পড়েছে, এই যে এখন হয়তো আমরা এটা কাটিয়ে উঠতে পারছি বা পারবো, যে প্রবলেম গুলো আমাদের এখন ক্রিয়েট হয়েছে বা আমরা যে ফেস করছি, এই প্রবলেম গুলো থেকে আমরা হয়তো অচিরেই আমরা আবার আগের অবস্থানে ফিরে যাব। আপনি একজন সফল শিল্পপতি হিসেবে এবং আরএনজি সেক্টরের একজন আইকন হিসেবে আমরা জানি আপনাকে, আপনি কি বলবেন এই সিচুয়েশনে? আসলে আমাদের কিভাবে যারা আছেন আরএনজি সেক্টরে, তারা কিভাবে তাদের ধৈর্য শক্তি ধরে রাখবে? দেখুন, মার্চ মাসে যখন আমাদের প্রথম বাংলাদেশে এই করোনা ভাইরাসের আগমন হয় বা আমরা ইনফেক্টেড হই, তখন এবং এপ্রিল মাসটা পুরো লকডাউন থাকে, তখন ইউরোপ খুব চরম অবস্থা এবং আমেরিকাও শুরু হয়েছে। এর মধ্যে আমাদের লকডাউন হয়ে গেল এবং ইউরোপ এবং আমেরিকা সমস্ত অর্ডারগুলো অলমোস্ট ক্যান্সেল করে দিলে, যে আমাদের যে অর্ডারগুলো আছে তারা আর নেবে না, কিছু কিছু অর্ডার নেবে, তা আমাদের ফ্যাক্টরিও বন্ধ থাকলো। আস্তে আমরা খুব ভেঙে পড়লাম যে এত বড় লাইব্রেরিস ব্যাংকের আমরা কিভাবে পরিশোধ করব। তারপরে যখন ইউরোপটা একটু উন্নতির দিকে গেল এবং আমেরিকাও লকডাউন থেকে বেরিয়ে আসলো, বিশেষ করে নিউ ইয়র্কের লকডাউনটা, তারপর থেকে কাস্টমাররা আবার একটু যে অর্ডারগুলো ক্যান্সেল করেছিল তারা আবার বললো যে আমরা নেব, কিছু কিছু ক্ষেত্রে ডিসকাউন্ট চাইলেও আমরা ডিসকাউন্ট দিয়েও আমরা মাল পাঠিয়েছি এবং এখনো সেই মালগুলো আমরা বানাচ্ছি, নতুন কিছু অর্ডারও আসছে, তবে পরিপূর্ণভাবে কিন্তু এখন কারখানা আমাদের চলছে না। কোনো ফ্যাক্টরি 60% ক্যাপাসিটি চলছে, কারো 70%, কারো 80% ক্যাপাসিটি চলছে। তবে আমরা সবচেয়ে আশাবাদী, যত সম্ভব আমাদের যদি ভ্যাকসিনটা চলে আসে তাহলে 2021টা বাংলাদেশ অনেক ভালো যাবে। এখন অনেক একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, আমেরিকার সাথে যদি চীনের দূরত্বটা আরো বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে একটা সম্ভাবনার জায়গা, আমাদের ব্যবসাটা কিছু বাংলাদেশে আসবে। এক দুই হচ্ছে আস্তে আস্তে কাস্টমাররা এখন অনেক সস্তায় যাচ্ছে, আগে যে প্রাইসে আমরা রপ্তানি করেছি এখন তার থেকে 10% 15% কমে যাচ্ছে। তো কমে হয়তো আমরা টিকে থাকবো, কিন্তু আমাদের প্রতিযোগী দেশগুলো টিকে থাকবে না। তো সেই ক্ষেত্রে আমাদের সকলের, আমার সহকর্মী যারা আছে সবার কাছে আমার অনুরোধ যে আমাদেরকে শুধুমাত্র যে অর্ডার, এখন আমাদের ডিজাইনের উপরে, ইনোভেশনের উপরে আমাদের জোর দিতে হবে, আমাদের কোয়ালিটির উপর জোর দিতে হবে, আমাদের কস্ট কাট করতে হবে, কারণ কাস্টমার যেভাবে চলে আমাকে কিন্তু সেইভাবে চলতে হবে, আর না হলে কিন্তু আমি সার্ভাইভ করবো না। তবে আমাদের নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এই সমস্যাটা থেকে কেটে থাকবে, নভেম্বরের পরে আমরা আশা করছি আবার আমরা আগের জায়গায় ফিরে যেতে পারব। জি স্যার, আপনি বিসিআই এর দুই মেয়াদে আপনি সভাপতি ছিলেন, এফবিসিসিআই এর সভাপতি ছিলেন, আপনি এই বিজনেস সেক্টরে আপনি সবসময় লিড দিয়েছেন আমরা দেখেছি। এখন স্যার এই ব্যবসা সেক্টরে, যেটা শুধুমাত্র আরএনজি সেক্টর না, ওভারঅল আমি সব জায়গাতে যদি বলি, নতুন নতুন অনেক উদ্যোক্তা ব্যবসা শুরু করেছিল, যেটা আমি আপনার কাছ থেকে প্রথমে জানতে চাচ্ছিলাম যে আপনি আপনার সফলতার গল্পটা শুনে যদি কেউ ইন্সপায়ার্ড হয়, তো এই যে নতুন উদ্যোক্তারা যারা শুরু করেছে তারা হয়তো এই যে ব্যাংক থেকে কোলাটারাল পাচ্ছে না, অল্পতে হতাশ হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো এই জায়গাতে এখন আমরা যে প্রণোদনার বিষয়গুলো আসছে, এই প্রণোদনার যে সাপোর্ট গুলো সেগুলোও কিন্তু আমরা দেখছি যে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু পাচ্ছে না, যারা একসময় বড় আকার ধারণ করে বা বড় হতে পারে, এটা কিন্তু বড় ব্যবসায়ীরাই পাচ্ছে। তো এই বিষয়গুলো স্যার আপনি কিভাবে দেখছেন, আসলে আমাদের এই জায়গাগুলোতে আমরা কিভাবে কাজ করতে পারি? আপনি খুব একটা সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, কিছুদিন আগে চায়না বাংলাদেশ বিজনেস সোসাইটি, এখানে একটা ওরা একটা সম্মেলন করেছিল ধানমন্ডিতে, আমি সেখানে স্পিকার ছিলাম। সেখানে প্রায় হাজার দেড়েক উদ্যোগ, নতুন উদ্যোক্তা ছিল, সেখানে আমি বক্তৃতা করেছিলাম যে আপনাদের এই নতুন উদ্যোক্তা, আমি তো একটা ব্যাংকের পরিচালনা বোর্ডে আছি, একটা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আছি, যদি কখনো কোনো দরকার হয় তখন আমার সাথে আপনারা যোগাযোগ করুন, আমি চেষ্টা করবো। আপনার আমার এই বক্তৃতা শুনে নওগাঁ থেকে একটা ছেলে একটা টেক্সট পাঠিয়েছে সপ্তাহখানেক আগে,
যে স্যার আপনি তো একটা বক্তৃতা বলেছিলেন, আমি আপনি আমি তো আমার ব্যাংকের কোনো লোন দিচ্ছে না, আমি একটা মৎস্য খামার করেছি বেশ একটা সম্ভাবনার জায়গায়, এবং বললো যে নর্মাল মৎস্য খামারে যেই ধরনের টাকা লাগে আমার এখানে 40% কম লাগে, আই নিড ইউর সাপোর্ট। তখন আমি তার ইয়েটা ধরেছি, তার সাথে আমি কথা বলেছি, আমি বলছি ঠিক আছে আমি ব্যাংকের বলে দিব, ব্যাংকের ম্যানেজার, আমি হয়তো আমি বলছি সবার সাথে আমি এখানে গ্রান্টার হবো, আমি তার লাগবে 5 লাখ টাকা, সে বলছে তার 5 লাখ টাকার পুঁজি লাগবে, আমি তাকে গ্রান্টার হব। ম্যানেজার সাহেবকে আমি বলবো যে আগে আপনাকে তাকে 50,000 টাকা দেন, 50,000 টাকা দিয়ে দেখেন তো শেখো, তারপরে 1 লাখ টাকা, তারপর আস্তে আস্তে আমি তাকে 5 লাখ পর্যন্ত যাওয়ার ব্যাপারে হেল্প করব। এরকম ভাবে আমি সবাইকে জন্য বলি কি, সবাইকে একটা ইউনাইটেড হইতে হবে, এককভাবে কিন্তু এগোনো যাবে না। 5 জন উদ্যোক্তা যদি একসাথে হয় বা 3 জন যদি উদ্যোক্তা হয় শুরু করে, তাহলে কিছু না কিছু তারা কিন্তু দিতে পারবে ব্যাংকে। ব্যাংক চায় যে এই টাকাটা তো আমি তাকে দেবো, এই টাকাটা তো ব্যাংকের নিজস্ব টাকা না, এটা পাবলিকের টাকা, ডিপোজিটের টাকা, এই টাকাটা তো আবার রিটার্ন আসতে হবে উইথ ইন্টারেস্ট, তো সেই টাকাটা গ্যারান্টি ব্যাংক চায়। তো যদি অনেক সময় দেখে ব্যাংক যে শুধুমাত্র ছেলেটা সৎ, তার সে টাকাটা বিক করবে না, মেরে দিবে না, সে কিন্তু সেক্ষেত্রে ব্যাংক কিন্তু এগিয়ে যায়, কিন্তু সে ব্যাংকের সে কনফিডেন্সটা পাওয়ার জন্যে তাকে কিন্তু ব্যাংকের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। সম্পর্ক ইজ অ্যান অ্যাসেট, আমি মনে করি যে সম্পদ যেন একটা অ্যাসেট, টাকা যেরকম একটা অ্যাসেট, মানুষের সাথে সম্পর্কটা কিন্তু একটা অ্যাসেট। এই এই অ্যাসেটকে তো আমি আমরা কিন্তু অনেক সময় বুঝি না, আমি সবাই নতুনদেরকে পরামর্শ দিব, আপনারা সম্পর্ক গড়ে তোলেন। সম্পর্ক যে কোনো লোকের সাথে হইতে পারে, ব্যাংকের সাথে হইতে পারে, প্রতিবেশীর সাথে হইতে পারে, একটা ধনাঢ্য ব্যক্তির সাথে হতে পারে, আপনি তাকে তার ভিতরে এই আস্থা জন্মাবেন যে এই লোকটা সৎ, সে সুযোগ পালে পাইলে উপর উঠবে, আর সে ব্যাংকের টাকা বা আমার ব্যক্তিগত টাকা সে আত্মসাৎ করবে না। জি জি স্যার, এখন এই যে আমরা তাহলে তরুণ উদ্যোক্তা যারা আছে তারা একটা আপনার থেকে একটা ইনফরমেশন পেলো যে আসলে একটা সম্ভাবনার দ্বার অবশ্যই আছে। স্যার আমি এবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, যে আমরা যে যারা আছি এখন, যেমন আপনি স্যার একটা ব্যাংকের সাথে ইনভলভ আছেন, আপনি মিডিয়ার যে জায়গাতে, আমি মিডিয়ার জায়গাতে একটু কথা বলতে স্যার, আপনি স্যার একটা বেসরকারি টেলিভিশনের মালিক, আপনি পত্রিকার আপনি ওন করছেন, তো আমি এই জায়গাগুলোতে যে এখন যে প্যান্ডেমিক সিচুয়েশন বা COVID-19 সিচুয়েশনে এখন যে মিডিয়াগুলোর উপর একটা বিরূপ প্রভাব পড়েছে, কোনো প্রতিষ্ঠান থেকে অ্যাড পাচ্ছে না, বা শুনছি যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাঁটাই করা হচ্ছে, এই জিনিসগুলো স্যার এখান থেকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি, এবং আমরা যেহেতু ডিজিটাইজেশনে চলে এসেছি পুরোপুরি, সেই জায়গাতে নতুনত্বের কি বিষয় থাকতে পারে স্যার, আপনি আপনি আপনার অভিজ্ঞতা থেকে কি বলবেন? দেখুন, এখন সবচেয়ে একটা হলো ইলেকট্রনিক্স মিডিয়া, আর একটা হলো প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়া, জি। ইলেকট্রনিক্স মিডিয়ার তুলনায় প্রিন্ট মিডিয়া খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। এখন যারা আমরা পত্রিকা চালাই তাদের, যেমন ডেইলি স্টার বললো, তাদের 40% সেল কমে গেছে, আমাদেরও প্রায় 50% সেল কমে গেছে সমকালে। প্রথম আলো প্রত্যেকেরই কিন্তু সেল কমে যাচ্ছে, কারণ এখন ভয়ে কেউ পত্রিকার বাসায় রাখছে না, যেও রাখছে সে মানে টাচ করে না, নিজেই পড়ে থাকে বাসায়, অনেকে ভয়ে অনেক অনলাইনে পড়ে নিচ্ছে, এই জন্য সবাই অনলাইনের উপর জোর দিচ্ছে। এখন ইলেকট্রনিক্স মিডিয়া আপনার যা আমরা অ্যাড পাচ্ছি, প্রিন্ট মিডিয়া কিন্তু মোটেই পাচ্ছি না, অল্প কিছু পাচ্ছি। এই কারণে এখন বলেন একটা পত্রিকার যদি 1.5 থেকে 2 কোটি টাকা মাসে বেতন আসে, আপনার অ্যাড যদি না আসে, একটা পত্রিকা চলে অ্যাড এবং বিক্রি করে সামান্য যা কিছু পাওয়া যায়, তা মালিক কতদিন তার অন্য ব্যবসার থেকে বা নিজের থেকে চালাবে, এটা সবার পক্ষে সম্ভব না। এই কারণে যখনই একটা সে ছোট করে আনছে, ছোট করে আনলে কিন্তু চাকরির উপরে তার উপর প্রভাব পড়ছে। ইলেকট্রনিক্স মিডিয়াও তো একই অবস্থা, এখানে সবারই অবস্থা ভালো না, অনেকেই চালাতে পারছে না, যা অ্যাড পাচ্ছে কিন্তু কালেকশন হচ্ছে না, কারণ যারা প্রাইভেট সেক্টর তাদের, আপনাকে তো একটু আগেই বললাম প্রাইভেট সেক্টর আমাদের এখন 50% ক্যাপাসিটিতে আমরা চালাচ্ছি, আমরা এক্সিস্টিং আমাদের যে ব্যবসা সেই ব্যবসা ঠিক মতো চলছে না, আয় হচ্ছে না, যে আয় 50% আয় হচ্ছে তার জন্য আমরা যে সাবসিডি দিব টেলিভিশনকে দিতে পারছি না, কারণ টেলিভিশন যারা অ্যাড দিচ্ছে তারা রেট অনেক কম করছে, বলছে অফার করছে, তারপরও যখন রেট আসছে সেটা কালেকশন কম হচ্ছে, যার করে ওভারঅল ইকোনমির মধ্যে কিন্তু একটা চাপ পড়েছে। ওভারঅল ইকোনমিকে চাপ শুধু মানে এটা, এই জন্য টেলিভিশন পত্রিকাই শুধু না, অন্য অন্য সেক্টর আপনি যদি দেখেন
একটু আগে স্মল ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি এফেক্টেড যেটা প্রশ্ন করেছিলেন, যে তারা কিন্তু স্টিমুলাস প্যাকেজের কোনো সুযোগ পাচ্ছে না, তারা ব্যাংকের লোন কোনো লোন সুযোগ এমনি লোন পাচ্ছে না, তারা কিন্তু একেবারেই অসহায়ের মতো অবস্থা দাঁড়াচ্ছে। তো এইগুলো আমি আমি ব্যক্তিগতভাবে জানি, আমাদের ব্যাংকের বেশ কিছু গ্রাহক তারা তো দোকান পাট বন্ধ করে দিয়ে দেশের বাইরে চলে গেছে, যে এখন তারা আর নিজেরাও পরিচয় দিতে চাচ্ছে না এই প্রতিষ্ঠানটা তার ছিল। তো এরকম সবচেয়ে বেশি ব্যাডলি এফেক্টেড হবে ব্যাংকগুলো, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, এবং আমরাও যারা টেলিভিশন মিডিয়ার মধ্যে আছে আমরাও কিন্তু এর বাইরে না। ওভারঅল ইকোনমি কিন্তু একটা স্ট্রাগলের মধ্যে আমরা চলছি। তারপরেও আমি মনে করবো যে আমাদেরকে যদি এই আজকে চ্যানেল আই যেটা শুরু করেছে ডিজিটাল, এই ডিজিটালের মধ্যে আমাদের জোর দিতে হবে, আমাদের ইনোভেশন করতে হবে, নতুন নতুন কি আমাদের কিভাবে আমরা আজকে ভারত দেখেন তাদের ইনোভেশন কত উন্নত, আজকে ভারত চ্যানেল আমাদের এখানে চলে, আমরা সেই বিভিন্ন দেশের থেকে আমরা কি সিনেমা নিয়ে এসে এখানে ডাবিং করে দিচ্ছি, আমাদের কলা কৌশলীরা এখানে আইডল পড়ে থাকছে, আমরা বিদেশে টাকা দিয়ে দিচ্ছি, সবকিছুই দেখেন আপনা, আমরা কিন্তু অন্যকে অনুকরণ করি কিন্তু আমি নিজে কিছু ইনোভেশন করি না, এই জায়গায় আমাদের জোর দিতে হবে এবং কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে, আমাদের যারা কলা কৌশলী আছে নতুন প্রোগ্রাম নিয়ে। এই ব্যাপারে আমাদের ফাইন্যান্স, যেহেতু আমাদের নিজেদেরই ফাইন্যান্স নেই, আমরা ফাইন্যান্স দেবো কোথা থেকে, আমাদের এক্সিস্টিং স্টাফদেরকে বেতন দিতে পারছি না, আমরা যা দিতে কাট করছি এক মাসের বেতন আরেক মাসে দিচ্ছি, তার তো ফ্যামিলি চলছে না। ওভারঅল আমি বলবো তা আমাদের নতুন আইডিয়া তৈরি করতে হবে, যে আইডিয়া আমাদের প্রতিবেশী দেশগুলো করে, উন্নত দেশগুলো করে, কিভাবে তারা মিডিয়া চালায়, কিভাবে তারা পত্রিকা চালায়, তা আমাদের কিন্তু ওইভাবে আমাদের এগিয়ে যেতে হবে, না হলে আমরা কিন্তু সার্ভাইভ করব না। জি, এটা স্যার অত্যন্ত মূল্যবান একটি কথা, যে আমাদের আসলেই প্রতিনিয়ত নতুনত্বের আনতে হবে যদি আমরা বিশ্বের সাথে তাল মিলাতে চাই। স্যার আমি আরো শুনবো আপনার কাছ থেকে, আমি এখন ছোট্ট একটা ব্রেকে যাব, আবার আমরা ব্রেক থেকে ফিরে আমি আবার স্যার আপনার সাথে কন্টিনিউ করব। সুপ্রিয় দর্শক, আমরা আবারও ফিরে এলাম ছোট্ট একটা ব্রেকের পর। আমাদের সাথে আছেন বিশিষ্ট শিল্পপতি এ কে আজাদ, আমরা তার কাছ থেকে শুনছিলাম তার সফল জীবনের গল্প। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি তার কাছে। আমি আপনার কাছে এবার যেটা জানতে চাই, যে এই যে আপনার সফল একটা জীবন, আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি অলরেডি, বর্তমান সিচুয়েশন এবং আপনি কিভাবে আজকে এই জায়গাতে দাঁড়িয়ে আছেন, তো আমি স্যার আপনার কাছে জানতে চাইবো যে এই যে সফল জীবনের পিছনে কিন্তু ব্যর্থতাও আছে, সবকিছুতে সফলতা নিশ্চয়ই আসে না, আপনার ব্যর্থতার জায়গাগুলো স্যার আমি জানবো এবং এখান থেকে আপনি কিভাবে ওভারকাম করেছেন সেই জিনিসগুলো আমি জানবো আপনার কাছ থেকে। দেখুন, ব্যর্থতা আসি বলেই আজকে সফলতার এত মূল্য। তো মানে আমি তো সবাইকে বলি, দেখেন আমিম গ্রুপ এখন 60,000 কর্মকর্তা কর্মচারী আমরা একত্রে কাজ করি, এই 60,000 লোক কিন্তু ওভারনাইট আসেনি। আমি বললাম এর মধ্যে অনেক প্রতিকূলতার মধ্যে আমরা এগিয়ে গেছি, এর মধ্যে আজকে সবচেয়ে ডিফিকাল্ট কাজ হলো মিডিয়া চালানো। মিডিয়া চালায় বিশেষ করে নিউজ প্রোগ্রাম পত্রিকা করে আপনি কাউকে হ্যাপি করতে পারবেন না, কেউ না কেউ এই অসন্তুষ্টি হবে, এই অসন্তুষ্টির চালা যে কত তীব্র এটা আপনাকে বোঝাইতে আমি পারবো না। কারণ প্রতিনিয়ত আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে যে এই নিউজটা কেন হলো, এটা সত্য না, ওই সাংবাদিক বের করতে হবে, ওই সাংবাদিক এটা করেছে, এটা এক। দুই নম্বর হচ্ছে, আমি তো ওইরকম আমার জীবনে ওই ধরনের তেমন কোনো ব্যর্থতা নাই, সফলতা আমাকে এখানে নিয়ে এসেছে। তবে আমি মনে করি পরিশ্রমের জন্য, তবে আমি মনে করি আমার একটাই এখনো আমিম গ্রুপের করণীয় আছে, সেটা সিএসআর এ আমরা আরো ইনভেস্ট করতে চাই। আমাদের আমিম গ্রুপ যে ধরনের কন্ট্রিবিউশন টাটা করেছে ইন্ডিয়া
টাটার মতন ওইরকম একটা ইনস্টিটিউট আমরা করতে চাই। এখানে যেমন দেখেন ডক্টর ইব্রাহিম সাহেব, উনি একটা হসপিটাল করে গেছেন, আজকে ইব্রাহিম কত লোকের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে। আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এখন সভাপতির দায়িত্বে আছি, তো আমার একটা ইচ্ছা ঢাকা ইউনিভার্সিটির অ্যালামনাইয়ের পক্ষ থেকে আমরা একটা মেডিকেল ফ্যাসিলিটিটাকে কি উন্নত করা যায়, এবং আমরা কিছু বন্ধু বান্ধব মিলে বা আমাদের শাহজালাল ব্যাংকের থেকে আমরা চেষ্টা করেছি বড় ধরনের, আজকে এই করোনা ভাইরাসে যে আমাদের শিক্ষা হলো, আমাদের চিকিৎসা ব্যবস্থা কত পিছিয়ে আছে, এই চিকিৎসা নিয়ে আমাদের করার কিছু আছে, আমরা বড় ধরনের একটা কিছু করব, এই ধরনের একটা স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি যে আমরা চিকিৎসা ব্যবস্থাকে কিভাবে আরো ঢেলে সাজানো যায়, আরো উন্নত করা যায়, আমাদের যাতে প্রতিনিয়ত ভারতে যেতে না হয়, আমাদের আমাদের প্যাশেন্টদেরকে যাতে করে ব্যাংকক, সিঙ্গাপুর এইসব দেশে যেতে না হয়, এই জায়গাগুলো আমরা নজর দিব। আর আমরা সিএচআর এর মাধ্যমে আমাদের সমাজের যারা ওই যে বললেন স্মল ইন্ডাস্ট্রি করতে, যারা আজকে ব্যাংক লোন পাচ্ছে না, এদেরকে কিভাবে সাপোর্ট দিতে পারি, এই জন্য কিছু আমরা চিন্তা করছি সিএসআর এর মাধ্যমে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে এখন আমরা করছি, যেমন আঞ্জুমানে মফিদুল ইসলামে আমাদের এখানে অনুদান রয়েছে, আমরা গণসাহায্য গণস্বাস্থ্যের সাহায্য কেন্দ্র ওখানে আপনার এই যে একটা কিডনি ডায়ালিসিস সেন্টারে ওখানে আমাদের অবদান আছে, আমাদের রেড ক্রিসেন্ট হসপিটালে আমরা ওখানে আমাদের অবদান আছে। আমি বলবো আমরা এর চেয়েও বড় বড় কিছু প্রকল্পে আমরা এখন ফাইন্যান্স করার চিন্তা করছি, যাতে এই জায়গাটা আমরা পিছিয়ে আছি। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের কর্মকর্তা কর্মচারীদের জন্য আমরা আরো কিছু, তাদের চিকিৎসার জন্য, তাদের ছেলেমেয়েদের লেখাপড়া করার জন্য আমরা আরো কিছু ট্রাস্ট করব, যা হামিম ফাউন্ডেশনের নামে আমরা ট্রাস্ট করতে চাচ্ছি। এই কাজগুলো আমরা পিছিয়ে আছে। আর আমি মনে করি যে আল্লাহ তাআলা যে কদিন আমাদের হায়াত রাখে সেই কদিন আরো যাতে করে করে, আর নিজের কোম্পানি যেখানে এসছে আমি খুবই সন্তুষ্ট, আর এটাকে যারা আমাদের বর্তমান কর্মকর্তা কর্মচারী এগিয়ে নিয়ে যায়, আমি বাকি সময়টা আমি আরো সোশ্যাল ওয়ার্কে দিতে চাচ্ছি, যে সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে আমি সরাসরি মানুষকে তার শিক্ষা, তার স্বাস্থ্যে যাতে আমরা কন্ট্রিবিউশন রাখতে পারি, এটি আমার স্বপ্ন। আর পাশাপাশি বললাম যে ব্যর্থতা বলবো যে মানুষের ব্যর্থতা তো ওইভাবে নাই, কারণ আমি যে জিনিসগুলো চেয়েছি সেভাবে সবসময় যে ওইভাবে আমি পেয়েছি তা না, মানুষের তো অনেক কিছু অপূর্ণত থাকে, তার মধ্যে আমি মনে করি যে এইটাই আমি যে সোশ্যাল কন্ট্রিবিউশনটা আরো থাকা দরকার এই জায়গাটাতে আমি মনে করি। এটা দর্শক যারা শুনছে তাদের জন্য অনেক এটা একটা আশার একটা আলো নিয়ে আসবে, যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে স্পেশালি আমরা কিন্তু স্বাস্থ্য খাতে অনেক বেশি নিরাশার একটা হাতছানি আমরা দেখছি, বা আমরা কিন্তু চিকিৎসা সেবা সেভাবে আমরা পাচ্ছিও না। এরকম যদি আসলে ইন্টারন্যাশনাল মানের একটা হসপিটাল বাংলাদেশে হয়, এই ধরনের আরো উদ্যোগ থাকে, আপনাদের মতো যারা বড় বড় শিল্পপতি আছেন, সফল মানুষ আছেন আমাদের দেশে, তারা যদি এগিয়ে আসেন, বাংলাদেশ অবশ্যই সিঙ্গাপুর ব্যাংককের মতো হবেন হবে, এই আশা অবশ্যই থাকবে। স্যার, এবার আমি একটু আপনার ব্যক্তিগত জীবনে যাব। স্যার, অনুষ্ঠানের একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, তার আগে আমি আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু জানতে চাই, আপনার ছেলে মেয়ে আপনি যদি বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমার স্ত্রী সায়মা আজাদ, হাউস ওয়াইফ, আর আমার দুই ছেলে এক মেয়ে, বড় ছেলের বয়স 26 বছর, ও আমেরিকা থেকে বিবিএ করে এসেছে, করে আমার এখানে জয়েন করেছে, আর সেকেন্ড ছেলেও বিবিএ কমপ্লিট করেছে আমেরিকা থেকে, ও ওখানে একটা চাকরির চেষ্টা করছে, আর আমার এক মেয়ে, ও ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া ওখানে ভর্তি হয়েছে, তারটাই ফার্স্ট ইয়ারে ও ক্লাস করতে গেছে। এই দুই ছেলে এক মেয়ে, স্ত্রী আমার মা জীবিত আছে, আমার বাবা ইন্তেকাল করেছেন 2007-এ। হ্যাঁ, আমরা জানি উনি একজন সম্ভ্রান্ত একজন লোক ছিলেন, ফরিদপুরের একজন সুনামধন্য লোক ছিলেন। স্যার, আমি এই যে আপনি বললেন স্যার আপনার ছেলে মেয়েরা সব বিদেশে চলে যাচ্ছে, বিদেশে লেখাপড়া করছে, ওখানে চাকরি করছে, এত বড় স্যার আপনার প্রতিষ্ঠান, আপনার এই প্রতিষ্ঠানে হাল ধরবে কে তারা যদি দেশে না আসে? স্যার, না, বড় ছেলে অলরেডি আমার সাথে জয়েন করেছে, ছোট ছেলে বলেছে আমি 1 বছর চাকরি করব, আমার বড় ছেলেও কিন্তু ওখানে 1 বছর চাকরি করেছে, চাকরি করে ওখানকার সিস্টেম গুলো কিভাবে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা যায়, কিভাবে দায়িত্ব পালন করতে হয়, এভাবে চাকরি করেছে 1 বছর, এই ছোট ছেলেও 1 বছর চাকরি করবে, ওখানে চাকরি করে, চাকরি করার যে কত কষ্ট,
প্লাস ওখানে একটা ডিসিপ্লিন লাইফে আনতে হয়, চাকরির আকুল এটা বোঝা যায় না, সেগুলো করে তারপর জয়েন করবে, মেয়েও তাই, সবাই দেশে ব্যাক করবে। এটা আমাদের জন্য অনেক সুখবর, কারণ আমরা দেখছি যে আসলে যারা মেধাবী তারা কিন্তু বাইরে চলে যাচ্ছে এবং আমাদের দেশটা আস্তে আস্তে মেধা শূন্য হয়ে যাচ্ছে। তো আমরাও চাইবো স্যার আপনাদের মতো যারা সফল ব্যক্তি তাদের ছেলে মেয়েরা আসবে, বাইরে থেকে পড়াশোনা করে আসবে এবং দেশে হাল ধরবে, সেই সেটা আমাদের আশা থাকবে। স্যার আমি শেষ করার আগে আপনার কাছ থেকে ছোট্ট একটা প্রশ্ন আমি জাস্ট থাকবে, যে এই যে আমি তরুণ উদ্যোক্তাদের নিয়ে বারবার কথা বলছিলাম, আপনার সফল জীবনের থেকে যারা ইন্সপায়ার্ড হবে তাদের নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি, স্যার আপনার কি উপদেশ থাকবে যে লিডারশিপে বা এই ধৈর্যের ব্যাপারগুলোতে আপনি কিভাবে যদি ছোট্ট করে বলেন যে তাদের জন্য আপনার কি উপদেশ থাকবে এই প্যান্ডামিক সিচুয়েশন বা সবকিছু মিলিয়ে একজন তরুণ যারা অলরেডি এখন শিক্ষার্থীও আছে যারা ব্যবসার চিন্তা করছে তাদের জন্য আপনার উপদেশ কি থাকবে? দেখুন এখন দুই ধরনের পরিস্থিতি, এখন এখন নতুন একটা উদ্যোক্তা যিনি পাস করেছেন বা পাস করে যাবেন কিভাবে একজন উদ্যোক্তা হবেন, আর কেউ উদ্যোক্তা হয়েছিলেন লোন নিয়েছিলেন ব্যাংকের থেকে হঠাৎ তার ইনস্টিটিউশনে বন্ধ হয়ে গেছে, এখন কি করবেন, আরো লোন বাড়বে। আমি সবার কাছে বলবো যে দেখেন আপনি যে লোন নিয়েছিলেন চালাতে পারছেন না, আপনি এখান থেকে আবার যাত্রা শুরু করুন, আপনি ব্যাংকের সাথে আপনি প্রতিবেশীর সাথে বন্ধুবার সাথে তাদের হেল্প চান যে আমার এটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেলে আপনার লোনটা আমি শোধ করে দিতে পারবো। এখন তো ব্যাংক যদি আপনাকে সাপোর্ট না করে ব্যাংকও তো টাকা ফেরত পাবে না, ব্যাংকে বা যেসব আর্থিক প্রতিষ্ঠান থেকে আপনি লোন নিয়েছিলেন বা নিজেও যদি লোন নাও নিয়ে থাকেন সেই জায়গাগুলো আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। ঘুরে দাঁড়াতে হলে আপনাকে ইউ নিড সাপোর্ট সামন, আপনি যে কোনো উদ্যোক্তাকে আমি মনে করি যদি আমার সামর্থ্যে ব্যক্তিগতভাবে আমি সাপোর্ট করতে পারি আমার কাছে আসুন, আমি চেষ্টা করবো আপনার পাশে দাঁড়াতে, আপনি সদ উপস্থিতিতে কাউকে সুপারিশ করতে। আর নতুন উদ্যোক্তা তাকে বলতে হবে, বলবো আমি যে আপনারা একটা ভিশন ঠিক করেন যে আমি কি করতে চাই, আমি কতদূর যাই, কোন ধরনের ব্যবসায়ী হতে চাই, তার যে ব্যবসা তার প্রোডাক্ট কি দেশে চলবে না বাইরে চলবে, দেশে চললে আমি কারা আমার গ্রাহক। আপনি অন্যের দেখা দেখি কোনো কিছু করবেন না, অন্যের দেখবেন ঠিকই কিন্তু আপনাকে বুঝতে হবে, কনভিন্স হতে হবে। আমরা হয় কি হোমজিক্যালি করে ফেলি যে আজকে এক্স এটা সফল হয়েছে আমি পারবো না কেন, আমি একটা শুরু করে দিই, আমি পুরো জিনিসটা রিসোর্স করে নিই যে সে করছে বলে আমি পারবো, নট নেসেসারি। আমাকে আগে কনভিন্স হইতে হবে সে যে প্রাইসে করছে তার চেয়ে আমি কম প্রাইসে করতে পারবো কিনা, তার চেয়ে আমি ইফিশিয়েন্ট হইতে পারবো কিনা, নতুন আমি তার ইনোভেশন কি আমার, এই একই জিনিস নিয়ে কিন্তু আমি যেতে পারবো না। তাহলে আমাকে আর নতুন কিছু নতুনত্ব থাকতে হবে, আইদার প্রাইস কম্পিটিশন হইতে হবে, নাহলে কোয়ালিটিতে ভালো হইতে হবে, নাহলে ব্র্যান্ড ভ্যালু থাকতে হবে, সমস্ত কিছু মিলে আমি মনে করি সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটা আসল, যদি আপনি একবার হোঁচট খেয়ে যান সেকেন্ড টাইম সেই হোঁচট থেকে ওঠা কিন্তু কষ্ট। তার এই জন্য আমি বলবো যে আপনারা যে কোনো একজন সফল ব্যবসায়ী বা যার অভিজ্ঞ লোক তার পরামর্শ নিয়ে আপনারা এগোবেন, হোমজি গেলে আপনারা এগোবেন না। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান সময় থেকে যে আমাদের এটুকু সময় দিলেন তার জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ, এবং আমরা আশা করব যে ভবিষ্যতেও আমরা আপনাকে পাব এবং আপনার উপদেশগুলো কাজে লাগিয়ে তরুণ উদ্যোক্তা যারা আছে, নতুন উদ্যোক্তা যারা যারা ব্যবসার চিন্তা করছে তারা অবশ্যই এগিয়ে যাবে এবং আপনাকে অনুসরণ করে এগিয়ে যাবে। স্যার আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। দর্শকদেরকে আমি ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই সবাইকে। আপনারা যে যেখানে আছেন সবাই আমাদের লাইফটা কিন্তু স্বল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পাঠিয়েছে, আমরা থাকবো না, কিন্তু আমরা মনে করি যে আমার এই স্বল্প সময় আমি কিভাবে আমার নিজের ফ্যামিলির বাইরে গিয়া আমি অন্যকে কিভাবে সাপোর্ট করতে পারি সে কিন্তু মনে রাখবে, এবং আমার তার ভিতরে আমার একটা আত্মতৃপ্তি আসবে যে আমার দ্বারা আজকে একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে, একটা ব্যক্তি দাঁড়িয়ে গেছে, একটা ছেলে শিক্ষা ও কে একটা আপনি আপনার বাসার থেকে শুরু করেন, আপনার বাসার যে কাজের যে মেইট আছে বা কাজের লোক আছে তার ফ্যামিলিকে একটা ছেলে মেয়েকে আপনি লেখাপড়া শেখান, বা আপনার গ্রামের যে কোনো লোকের একটা সে লেখাপড়া শেখান, একটা ফ্যামিলি দাঁড়িয়ে যাবে, ওইটাই কিন্তু আপনি আত্মতৃপ্তি পাবেন, এটা আমার প্রত্যাশা আপনাদের প্রতি। জি অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম বিশিষ্ট শিল্পপতি এ কে আজাদের কাছ থেকে, তিনি আমাদের অনেকগুলো ইনফরমেশন দিল তরুণ উদ্যোক্তা যারা আছে তাদের জন্য। আমি বলবো তিনি কয়েক মানে স্পেশালি যেটা বলেছে যে বিজনেস শুরুর ক্ষেত্রে নতুন উদ্ভাবনী চিন্তাধারা থাকতে হবে এবং শুধু সম্পদ থাকলেই হবে না, সম্পদের সাথে সম্পর্কটা অত্যন্ত জরুরি, যেটা আসলে ব্যবসার ক্ষেত্রে নেটওয়ার্কিং যাকে আমরা বলি এটা খুবই
গুরুত্ব বহন করে। আমরা নেক্সট আবার নতুন পর্ব নিয়ে হাজির হব নতুন কোন বিজনেস আইকনকে নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ। Thank you.